আসসালামু আলাইকুম বিপু ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এটা কি জিনিস দেখতেছি, মানে এই অবস্থা কেন আপনার? আমি প্রস্তুত ছিলাম না আপনার এই লুক দেখার জন্য। তারপরে ডিটেইল বলতেছি, মাই গড, অনেক কষ্টে পড়ে কিন্তু আসলে চুলগুলো ফেলছি কালকে সন্ধ্যার সময়। না, এটা ঠিক করেন নাই। হেলমেট হেলমেট পরার পরে হ্যাঁ মাথার চুল তো বড়, মাথার চুল খেমে ভিজে এমন একটা অবস্থা হয়, মানে গত দুই তিন দিন ধরে মানে চিন্তা করতেছি যে অক্টোবর মাস যাচ্ছে, মানে গরম কমতেছে না কেন, একটু শীত শীত পড়বে ভাবলাম যে চুলটা তো আমার এমনি পছন্দের, আমি রেখে দিব, আর শীত চলে আসলে তো আরো ভালো। সিরিয়াসলি আমি প্রস্তুত ছিলাম না, গরম মানে অক্টোবর মাসে মনে হচ্ছে কাঁঠাল পাকার গরম পড়ছে, যে কাঁঠালের সিজন মনে আসছে। কালকে রাগের চোটে কেটে গেছি ভাই, অনেক কষ্ট করে যে মাথাটা একটু ফ্রি দিতে, কারণ হেলমেট পরে থাকা যাচ্ছিল না। বুঝতে পারছি, আমি আসলে সত্যি প্রস্তুত ছিলাম না আপনার এই লুকসটাই আপনারে দেখবো কখনো। কেমন আছেন নাকি? এই তো আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালোই আছে। সরি, লেট করে ফেললাম, জ্যাম ছিল রাস্তায়, টানটুন দিয়ে আসছি, বহুত কষ্টে। ইটস ওকে, নো ইস্যু। তো আপনারে যার জন্য আজকে ধরে আনলাম যে আপনি নাকি রিসেন্টলি মানে বিশাল একটা ট্যুর দিছেন, 11 দিনের একটা বিশাল লম্বা ট্যুর দিছেন, তো ওইটার এক্সপিরিয়েন্সটা আজকে জানার জন্য আপনারা জোর করে নিয়ে আসা। সরি ফর দ্যাট। আসলে বিশাল ট্যুর, মানে এক তো বিশাল ট্যুর, আরেকটা যেটা বললাম গরম, কিন্তু মানে সিলেটে 11 দিন টানা ট্যুর দিলাম। প্রথম 6 দিন মানে পাগল হয়ে গেছে এই গরমে, মানে ওই মাথা তখন তোমার চুল বড়, এই হেলমেট পরে মানে টিকা যেতেছিল না, তার মধ্যে এই হেলমেট পরে আমি থাকি না, এটা একটু তো লুজ, আমি যেটা হাইওয়েতে চালানোর জন্য যে হেলমেট ইউজ করি ওটা আরো টাইট। বুঝছি, কারণ আমি নিজেই তো ঘরেতে বেরে না, ওই হেলমেট পরে আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি ডিটেল বলবো আপনাদের, মানে মজা করে, মানে সিলেটের এত সুন্দর সুন্দর জায়গা তাও শেষ করতে পারিনি 11 দিন ঘুরেও, সেটাই অনেক লম্বা ট্যুর এটা। ছোট্ট একটি ব্রেকের পরে আমরা ফিরে আসতেছি নাকি? তাই চাটা কিন্তু খুব ভালো ছিল, মানে এই পরিবেশে এরকম চাপা মুইটা বসি, এখানে বসি, হ্যাঁ এদিকেই বসি, একটু নিচেই বসি, আজকে গরমে আর ভালো লাগে না, নিচে বসলে আরাম, সেটাই এই জায়গাটা বসে আরামসে গল্প করি। ও ব্যাগটা রাখি তাহলে। একটু বাতাস আসছে ভাই, ও আরাম শান্তি, সেটাই বাতাসের জন্য একটু আরাম লাগতেছে। সো গাইস, আমরা এখন বিরতির পরে চলে আসছি বিপু ভাইয়ের কথা শোনার জন্য, উনি 11 দিনের বিশাল বড় একটা ট্যুর দিছে, ওই ট্যুরটা সম্পর্কে আমাদেরকে আজকে বিস্তারিত বলবে। তো বলেন, হঠাৎ করে এত বড় একটা লং ট্যুর দিছেন, এটার কাহিনী কি? লং ট্যুর আসলে লং ট্যুর, মানে অলমোস্ট 1800 কিলোমিটার রান করলাম, অ্যাকুরেট যদি বলি তাহলে 1755 কি 56 কিলোমিটার রাইড করলাম, মানে একদম উত্তরা থেকে সিলেট ঘুরে পুরো সিলেট কভার করে আবার উত্তরা যদি ধরি তাহলে 1755 কিলোমিটার। চরম মজা পাইছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে কষ্ট হয়েছে, কারণ গরমটা আসলে মাত্রাতিরিক্ত, মানে গরম, কিন্তু চুল কাটতেও কষ্ট, চুল কাটবো না চিন্তা করছি, ঢাকা এসে চুলই কাটলাম গরমের। সবচেয়ে বড় কথা হলো সিলেটের আপনি কোন কোন জায়গায় ঘুরছেন, যেখানে মানে আপনার 11 দিন স্পেন্ড করতে হয়েছে? গোলাগঞ্জ ঘুরলাম, তবে কিছু কিছু জায়গায় আছে যেখানে ড্রোন উড়ানো রেস্ট্রিক্টেড, ওখানে রেস্ট্রিকশন আছে, যেমন ভোলাগঞ্জ সাদা পাথর, যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ছিল আমাদের, যে সাদা পাথরটা দেখাবো মানুষকে খুব সুন্দর করে, উপরের ভিউটা কি এরিয়াল ভিউটা অন্যরকম, এত সুন্দর উপর থেকে লাগতো, কিন্তু ওখানে উড়াইতে দেয়নি। আপনার বিছানাকান্দি, জাফলং, জাফলং একদম 0 পয়েন্টের কাছে ড্রোন উড়াইছে, বিছানাকান্দি একদম আপনার পাহাড় ঘেঁষে ড্রোন উড়ানো হয়েছে, যেটা ইন্ডিয়ার একদম বর্ডারের ভেতরে, আমরা তো বর্ডারের এই পাশে, কিন্তু বর্ডারের ভেতরে ড্রোন নিয়ে একদম উড়াই নিয়ে আসা হয়েছে। বিছানাকান্দিতে যে গেছেন, ওখানে বাইক নিয়ে কোনো ঝামেলা হয়নি? বিছানাকান্দির একটা মানে সুপার একটা মানে কি বলবো কঠিন এক্সপিরিয়েন্স, সুপার বলতিস এই জন্য, এত সুপার রাস্তা লাইফে দেখিনি তো, এরকম গর্ত, ওর জন্য মানে লাস্ট 10 কিলোমিটার রাস্তা হচ্ছে নষ্ট, এর মধ্যে এই 10 কিলোমিটার মধ্যে যখন বিছানাকান্দির কাছাকাছি 4 কিলোমিটারই এত খারাপ, মানে সিম্পলি বালি এবং গর্ত, জাস্ট বড় বড় ট্রাক্টর চলে, এইভাবে চলে, মানে যখন ট্রোডল দেওয়া যায় না, ট্রোডল দিয়ে চাকা আরেকদিক ঘুরে যায়, বাইকের চাকা ঘর আরেকদিক ঘুরে যায়, ট্রোডল দিয়ে দেওয়া যায় মানে ঠেলে ঠেলে নিচ্ছি, একটু হালকা ট্রোডল দিয়ে একটু পা দিয়ে সাপোর্ট দিয়ে ঠেলা দিই, এই করতে করতে বিছানাকান্দির ভেতরে ঢুকছি। বিছানাকান্দি ওখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর, চমৎকার জায়গা, কিন্তু বিছানাকান্দির ওখানে যেটা হয়েছে যে ওখানে ওই দিন ছিল প্রচন্ড গরম, মানে রোদের তাপে মানে কিছু ভালো লাগতেছিল না, মানে মাথা ফেটে যাচ্ছে রোদে, এত তাপ ছিল, কোনো বৃষ্টি নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, একদম আর হিউমিডিটি এত বেশি, প্রচন্ড ঘাম হচ্ছে,
আমরা ঘুরছি, মোটামুটি ভালো জায়গা ঘুরছি। আপনার ওইদিকে বিছানাগান্ধি ঘুরলাম, ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরলাম, আপনার এয়ারপোর্ট রোডে একটা সুন্দর চা বাগান আছে যেটা মানে সিলেটের অনেক পুরনো চা বাগান, এটা আপনার মালিনছড়া যেটা বলে, মালিনছড়া মালিনছড়া আমার খেয়াল আছে, আমি মনে হয় থেকে ওই যে গ্রিন টি ও নিয়ে আসছিলাম। হ্যাঁ, মনে গ্রিন টি পাওয়া জাফলং যাওয়ার আগে কিন্তু আমরা ডিবির হাওর গেছি। আচ্ছা, ডিবির হাওর একটা সাপলা বিল ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য বলতে পারি এটা এই জন্য যে এখন তো আসলে বৃষ্টির সিজন না, যে মানে বিলটা অত সুন্দর পাইনি, পানি কম ছিল। ওখানকার মানুষজন বলতেছে এটা কিন্তু খুবই সুন্দর, এখন আপনার পানি শুকায় গেছে বলে অল্প সাপলা দেখা যাচ্ছে এবং অল্প পানি বলে আপনি বুঝতেছেন মনে হচ্ছে ক্ষেত খামার আসলে পুরোটা ডুবে থাকে, বৃষ্টির সিজনে পুরোটা ডুবে থাকে এবং মানে ডিবির হাওরের আপনার সাপলা এরকম ঝকঝক করে। সকালবেলা গেলে ওখানে খালি চারিদিকে তাকালে খালি সাপলা আর সাপলা, এবং ডিবির হাওরের একদম বর্ডারের কাছে আমরা গেছি, ওখানে বর্ডারের একদম অল্প একটু ডিস্টেন্স মানে ওই পর্যন্ত যাওয়া যায়, ওখানে পারমিশন আছে ওই পর্যন্ত যাওয়া যায়। ওখানে গিয়ে আবার পানি পিপাসা লাগলো, হঠাৎ করে ওই মাথায় যে এখন কি করবো এখানে পানি কথা বলবো, হঠাৎ এক লোককে জিজ্ঞেস করলাম, বলো এখানে দোকান আছে, দেখে অবাক হয়ে গেছি যে এখানে দোকান, একটা বাসা আর কি, বাসার ভিতরে একটা রুম দোকান। ওখানে যাই আগে মানে টানা তিন বোতল পানি খেয়েছি, পানি কোথায় যাচ্ছে শরীর দিয়ে এটা বোঝার উপায় নেই, তিন বোতল পানি খেয়েছি। ওই যে লিচি ড্রিঙ্ক ছিল, লিচি ড্রিঙ্ক খাইলাম মানে সব ঠান্ডা, এগুলো ফেমাস লিচি ড্রিঙ্ক। আমি ওখানে যা খাওয়া শিখছি, আমি কিন্তু কোনোদিন লিচি ড্রিঙ্ক এলাকায় খাইনি, ওখানে যা খেয়ে দেখি হেভি মজা, তো ওই গরমে শান্তি, দাম দাম করে দুইটা লিচি ড্রিঙ্ক বাড়ি দিলাম, এতটুকু এত ছোট ছোট বেশি না তো অল্প একটু খাইলাম, মজাই লাগলো। তারপরে আমরা জাফরং এর ওই পাশে যে খাসিয়াপল্লি, খাসিয়াপল্লিতে গেলাম, ওখানে যে চা বাগানটা বড় ওইটা ঘুরলাম। ওইদিক দিয়ে আরেকটা আছে হচ্ছে আপনার ঝর্ণা আছে, ঝর্ণাটা পাইনি কারণ যে বললাম বৃষ্টির দিন না, তো সব ঝর্ণা শুকায় আছে, ঝর্ণা দেখার মতো ঝর্ণা আসলে নাই এখন, ওই বৃষ্টির সিজনে গেলে তখন ঝর্ণার মজাটা নেওয়া যায়। সেটাই একটু ওই মানে বৃষ্টির সিজনটাতে গেলে আপনার ওই হয়তো ডিবির হাওরটায় ভালো পানি দেখতে পারতেন, পানি থাকে এবং আরো অনেক মানে হাওর আছে বিল আছে, ওগুলো তো আমরা ইচ্ছা কিছুই যাইনি, কারণ ওগুলো কভার করতে গিয়ে কোনো লাভ হবে না, টাইম লস, কারণ এখন পানি নেই, মানে বর্ষার টাইমে গেলে মজা হবে। বাইকা বিল আছে একটা, বাইকা বিল আমরা যাইনি বলতেছে এখন যাই লাভ নেই, মজা পাবেন না। তবে এরকম আরো মানে হাওর টাইপের অনেক আছে, আর ঝর্ণাগুলোর এক্সপিরিয়েন্স তো মনে হবে যে উপর থেকে পানি ঢালতেছে সুন্দর করে, হ্যাঁ গড়ায় গড়ায় পড়তেছে, তো এই জন্য আর ওই ওরকম গিয়ে যাই। সেটাই আপনার গোয়াইন গেট ঘুরছি, ভোলেবাজার কভার করলাম, শ্রীমঙ্গল কভার করলাম, যেমন লাউয়াছড়া। আচ্ছা, লাউয়াছড়া যে উদ্যানটা আছে, লাউয়াছড়া বনের ভেতরে একটা জিনিস খুব অবাক হয়েছি দেখে, সেটা হচ্ছে যে ট্রেন চলে আসছে। আচ্ছা, মানে সুন্দরবনে যে এরকম বাঘ দেখার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকি, যদি বাঘ পাইতাম, লাউয়াছড়া বনের ভিতর দিয়ে এই যে ট্রেন লাইনটা এবং ট্রেন যাওয়াটা কিন্তু সবসময় সবাই চোখে পড়ে না, এটা হঠাৎই পড়ে টাইম মিলে গেলে। তো এই মোমেন্টে যেটা হয়েছে যে মানে আমরা বিভিন্ন রকম শুট করতেছি, শুট করতে করতে লাউয়াছড়া বন ঘুরতেছি, হঠাৎ ট্রেনের সাউন্ড সাইরেন শুনলাম, যে এই ট্রেনটা আস্তে আস্তে তাড়াতাড়ি করে ক্যামেরা নিয়ে দাঁড়া গেলাম, যে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের একটা শুট হয়ে গেল ওইখানে যাই মতো, তো এইটা আমার কাছে ভালো লাগছে। তারপরে সাতছড়ি গেছি, ঠিক আছে, সাতছড়ি যেটা উদ্যান আছে জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের উপরে উঠলে পুরো মানে জায়গাটা খুব সুন্দর দেখা যায়, উপর থেকে এরিয়াল ভিউটা অনেক সুন্দর। এবং সাতছড়িতে কিন্তু মানে আমরা ওইটার ভেতরেও ড্রোন উড়ায় কিন্তু একটা শট নিয়েছি। সাতছড়ি আর একটা মজার ব্যাপার বলি, সাতছড়ি জাতীয় উদ্যানের ঠিক পাশে একটা ছাপরা হোটেলের মতো, আচ্ছা মানে হোটেলের পরিবেশ দেখে হয়তো অনেকেই আন্ডারস্টিমেট করবে যে পুরো এখানে খাবার কিরকম হবে, খাবার যে এত মজা ভাই, হাঁসের মাংস মানে জিভায় পানি চলে আসছে, হাঁসের মাংস দেখে চরম ঝাল টাল দিয়ে হাঁসের মাংস দিচ্ছে। আমি নর্মালি ভাত একবারই, ভাত জানেন যে ভাত আমি কম খাই, হ্যাঁ সেটা তো জানি, হাঁসের মাংস দেখে আমি এতগুলো ভাত খাইছি, খিদাও ছিল সারাক্ষণ দৌড়াদৌড়ি, শুটিং টুটিং এটা করতে করতে, রাইডিং করতে করতে অবস্থা খারাপ গরমে, শেষে হাঁসের মাংস দিয়ে খুব মজা করে ভাত খেলাম, ভাত খেয়ে ওই জায়গাগুলো ঘুরলাম। ওইদিকে আরো টি স্টেট আছে, নূরজাহান টি স্টেট, আচ্ছা এত বড় টি স্টেট এটা, মানে ভেতর দিয়ে যখন রাইডিং করে যাচ্ছি শেষ হয় না, নূরজাহান টি স্টেটটা অনেক বড়, নূরজাহান টি স্টেটের ভেতর দিয়ে যখন শেষ মাথায় চলে গেছি, অনেকক্ষণ রাইডিং করছি নূরজাহান ভেতর দিয়ে, যদি চা বাগান দেখার জন্য আসলে স্পেশাল জায়গা হচ্ছে সিলেট, দেখুন মানে যেই দিকেই যাবেন আপনি মানে চরম সুন্দর সুন্দর চা বাগান। যুদ্ধের সময় যখন প্রথম মিটিংটা হয় তো ওইখানে একটা স্মৃতিসৌধ বানানো আছে, ওই জায়গাটা আমরা ঘুরছি। হবিগঞ্জ গেছি, হবিগঞ্জে অনেকগুলো স্পট আছে, কিন্তু হবিগঞ্জে সব স্পট আমরা কভার করতে পারিনি, বিকজ ওখানে কিছু টাইমের রেস্ট্রিকশন আছে, এই টাইমে গেলে ঢোকা যাবে, ওই টাইমে গেলে ঢোকা যাবে না, এই জিনিসগুলো আমরা জানতাম না, ঢোকা যাবে না, আমরা যখন গেছি তখন অলরেডি টাইম শেষ,
ওই টাইমে তারা এন্ট্রি দিবে না, যার কারণে বিভিন্ন স্পটে আমরা যেতে পারি নাই। তো হবিগঞ্জ কয়েকটা স্পট ঘুরছি, সিলেটের শহর যে সার্কিট হাউসটা ওইটা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া। আপনি যে এতগুলো জায়গা ঘুরলেন, সেক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম ফেস হয়েছে বা কোনো মনে হয় যে মানে বাইকারদের জন্য একটা জিনিস জানা দরকার বা কোনো কিছু জানানো উচিত যেটা আপনার মনে হইতেছে? আসলে বাইকার যারা মানে আছে, যারা ট্যুর করে রেগুলার, কম বেশি যারা ট্যুর করে, তারা তো মোটামুটি রাস্তার ব্যাপারগুলো জানেই। আমাদের দেশের রাস্তায় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়, মেইনলি স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার দেখ, তাও কোনো সমস্যা নেই। এক তো হাইওয়েতে স্পিড ব্রেকার দেওয়াটা ঠিক না, সেখানে হাইওয়েতে মানে বিভিন্ন রোডে স্পিড ব্রেকার দেওয়া, কিন্তু আমার কথা হলো আগে থেকে সাইনবোর্ডটা কেন দেওয়া নেই, যেখানে একটা লেখা থাকবে গতিরোধক বা স্পিড ব্রেকার একটা সাইন দেওয়া বড় করে। স্পিড ব্রেকার রাস্তার কালারে, স্পিড ব্রেকারের ওখানে অ্যাটলিস্ট সাদা বা হলুদ কালার করে দেওয়া উচিত, একটা সাইন দেওয়া উচিত, জেব্রা ক্রসিং এর মতো বর্ডার দিয়ে দেওয়া উচিত, বা আগের থেকে কিছু সাইন দিয়ে দেওয়া উচিত, যাতে করে আমরা অ্যাটলিস্ট অবগত হতে পারি অ্যাডভান্স। হ্যাঁ, জানলে তো আমরা তখন স্পিডটা কন্ট্রোল করা যায়, বা হঠাৎ করে স্পিড ব্রেকারে জাম করে তো মোটরসাইকেল কন্ট্রোল করাটা কিন্তু খুবই টাফ। এমনি রাস্তায় কোনো প্রবলেম ফেস করিনি, ম্যাক্সিমাম রাস্তাই খুব সুন্দর ছিল। জাফলং এর রাস্তায় যেতে সবাই একটু সাবধানে থাকবেন, জাফলং এর রাস্তায় কিন্তু অনেক স্পিড ব্রেকার, এবং স্পিড ব্রেকারের কোনো আগামাথা নেই। এই স্পিড ব্রেকার পারেছেন দুই হাত দূরে, আবার হঠাৎ একটা স্পিড ব্রেকার দিয়ে দেওয়া, আবার দশ হাত দূরে গেছেন হঠাৎ করে একটা স্পিড ব্রেকার দেওয়া, মানে ওদিকে গেলে আমার যেটা মনে হয় জাস্ট ফর ফান যে মানুষ মনে বেশি ঘুমায় যায় সুন্দর জায়গা দেখে দেওয়াটা, কিন্তু আসলে খুব ক্ষতি হয়েছে এই রাস্তার জন্য। কেন ক্ষতি হয়েছে আমি বলি, এই রাস্তাগুলোতে সবচেয়ে বেশি চলেছে মানে পাথর ভর্তি ট্রাক। ট্রাক ট্রাক যখন স্পিড ব্রেকারের উপর দিয়ে বারবার যায়, তখন আলো ঝাঁকিতে ঝাঁকিতে পাথর পরে ওই রাস্তাটা রাস্তাগুলো আরো পুরোপুরি স্লিপারি হয়ে থাকে, মানে ওই পাথরের উপর দিয়ে যাওয়াটাও রিস্ক। বুড়ো বুড়ো পাথর, বড় পাথর, ছোট পাথর, নানান রকম সাইজের পাথর কিন্তু রাস্তায় একদম ভরা, যার কারণে ওই রাস্তায় একটু রিস্কি হয় চালানো। বাইকারদের জন্য এটা বলা যে বাইকাররা যখন যাবেন কখনো যদি জাফলং রোডে যান, একটু সাবধানে চালাবেন, একটু টেক কেয়ার করবেন যে কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, পাথরের গুড়া টুড়া বেশি পড়া কিনা, এই জিনিসগুলো আসলে খেয়াল করা খুবই জরুরি আমাদের বাইকারদের জন্য। যে কোনো একটা স্লিপ খেয়ে পড়লে, একটা ছোট মোটো অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ওই মুহূর্তের জন্য আপনার কাছে তখন এটা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, বড় অ্যাক্সিডেন্টও হইতে পারে। সেটাই, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। জাস্ট এমনি রাস্তা খুবই সুন্দর, সিলেটের প্রত্যেকটা রাস্তা ভালো লাগছে, চমৎকার। ওই তো বললাম যে মানে চমৎকার রাস্তা, সুনামগঞ্জের রাস্তা তো আমি দেখে রীতিমতো অবাক, এত সুন্দর রাস্তা, মানে একদম সুনামগঞ্জ শহর পর্যন্ত। সিলেট থেকে যে গেছি সুনামগঞ্জ শহর পর্যন্ত পুরো রাস্তাটা জোস, এর জন্যই তো এটার নাম সুনামগঞ্জ, কারণ ওই যে সুনাম করার জায়গা, কারণ সুনামগঞ্জ কিন্তু ওই যে হাসন রাজার যে, এইটা আরেকটা ভালো লাগছিল বলবো, আমার গুড লাক যে একটা নাইস অপরচুনিটি পাইছি। হাসন রাজার যে কি বলে ছেলের নাতি, আচ্ছা প্রপুত্র বলে, প্রপুত্র, হ্যাঁ আচ্ছা, তো হাসন রাজার প্রপুত্র যিনি ছিলেন উনি ওখানে বসা ছিলেন, উনি জাদুঘরটা করেছে আর কি, ওটা মেইনটেইন করে উনি। উনি ওখানে হারমোনিয়াম দিয়ে বসে বসে আমাদেরকে গল্প শুনেছে এমন ভাবে, মানে এই হাসন রাজার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে উনি এই গানটা গেয়েছেন, এই যে গান ধরলো চমৎকার একটা এক্সপেরিয়েন্স, গল্পের সাথে আবার গান চলে আসছে, খুব ভালো লাগছে। যেহেতু নিজেও মিউজিকের মানুষ, না স্বাভাবিক গানের ব্যাপারটা এমনি আমার তো অন্যরকম একটা ফিলিং। সেটাই, সুনামগঞ্জের একটা মজার জায়গা কভার করতে পারিনি, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়। টাঙ্গুয়ার হাওড়, টাঙ্গুয়ার হাওড় তো আসলে গেলে নৌকায় না থাকলে আসলে মজা পাওয়া যায় না, রাইট? টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার আর আমরা সময় পাইনি, ওই জায়গাটা মজা করতে পারিনি। এমনি সুনামগঞ্জের রাস্তায় রাইডিং করে চরম মজা লাগছে, আসনাদের ওখানে প্রায় দেড় ঘন্টা আমরা টাইম পাস করলাম। আমি সব বাইকারদের রিকোয়েস্ট করবো, যারা বাইকার আছেন যে সুনামগঞ্জে যাবেন, হাসন রাজার ওই মিউজিয়ামটা ঘুরে দেখবেন, মজা লাগবে। সেটাই, সুন্দর কিছু ইনফরমেশন পাবেন, কিছু সেলফি নিলেন, ওখানে ছবি তোলা নিষেধ নাই, সেলফি নিতে পারবেন, ছবি তুলতে পারবেন, ওই জিনিসগুলো ছবি নিতে পারবেন, যা যা উনি ওনার কালেকশনে রেখেছেন হাসন রাজার পুরো ডিটেলটা, সেই ডিটেলটা আপনি নিয়ে আসতে পারবেন, পুরো একটা ডকুমেন্টারি করা যায় ওইটা নিয়ে চাইলে। সো তারপর নেক্সট কোনো প্ল্যান আছে আপনার লং ট্যুরে? প্ল্যান নেক্সট প্ল্যান আছে, অনেক বড় একটা প্ল্যান আছে, এটা অনেক বড়, এই জন্য বলতেছি আমার জন্য অনেক বড়, কারণ আমি তো অনেক হেভি বাইক চালাই না, ক্লাস গিয়ার টিয়ার নাই, আমার এটা তো অনেকটা খেলনাটাই, একটু ভয় লাগে পাহাড়ি এলাকাতে কাজ গেলে, বুঝছি, বান্দরবনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, এটা প্ল্যান চলতেছে। এটা বান্দরবন মানে টোটাল কভার করার ইচ্ছা আছে, থানচি, রুমা, বগালেক, কেওক্রাডাং, এই সব জায়গাগুলো ঘুরবো, যেসব জায়গায় বাইক নিয়ে যাওয়া সম্ভব বাইক নিবো, আর যেসব জায়গায় ট্রেকিং করে যাওয়া লাগবে ট্রেকিং করবো, কিন্তু বান্দরবনের সাইডটা কভার করে ওইখান থেকে চলে যাবো কক্সবাজার, টান দিয়ে কক্সবাজার ঘুরে ঢাকা। এটা একটা প্ল্যান, মানে এখনো টাইম এবং ডেট ফিক্স হয়নি, কিন্তু এটা মাথায় আছে প্ল্যান আর কি।
আমি নিজেও তো ট্যুরের গল্পগুলো শুনি, যারা ট্যুর করে সেই ট্যুরের মানে এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আসলে আমার বেশি দরকার, কারণ কার কিভাবে তারা চালা যাচ্ছে, রাস্তা কোন দিকে কি আছে না আছে অনেক কিছু জানা, ইনফরমেশন কালেক্ট করা, যারা বাইকার আছে বা মানে ট্যুর ফ্রিক আছে তারা তো বিভিন্ন জায়গা যায়, তো পুরো বাংলাদেশটার কোন প্রান্ত থেকে কোন প্রান্ত চলে যাচ্ছে সবাই, সেই ইনফরমেশন গুলো কালেক্ট করলে হয় কি নিজের একটা কনফিডেন্স চলে আসে যে না এই জায়গায় এইভাবে যেতে পারবো আমি, এই জায়গাটা আমার এইভাবে চালানো ভালো, রাস্তার ব্যাপারগুলো আসে, অনেক জায়গায় স্পট গুলো সম্পর্কে জানা যায়, একটা জায়গায় ঘুরে চলে আসলাম কিন্তু একটা স্পট মিস হয়ে গেল কারণ ওইটা জানতামই না যে ওখানে একটা ওরকম স্পট আছে, ভিডিও গুলো দেখলে হয় কি ওইগুলো চোখের সামনে ভাসে, একজনের একটা বাইকারের বা যে কোনো বাইক গ্রুপের যদি বাইকার গ্রুপের যদি ভিডিও থাকে ওই ভিডিও গুলো দেখলে কি ওটা মাথার মধ্যে থেকে যায় যে ওনারা তো এই জায়গায় গেছিল এই জায়গাটা তো ঘোরা লাগবে, এইটা একটা ইন্টারেস্টিং পার্ট, আমি নিজেও এই জন্য ট্যুর থেকে এসে চেষ্টা করি সবাইকে জানানোর জন্য যে আমি কোথায় কোথায় ঘুরলাম কিভাবে ঘুরলাম কি কি সমস্যায় পড়লাম কোন কোন রাস্তা ভালো, তারপরে যেমন এই স্পিড ব্রেকার ব্যাপারটা বললাম এটা একটা অবস্থাগুলো বাইকারদের জন্য, এই জিনিসগুলো আমার মনে হয় সব বাইকারদেরও উচিত শেয়ার করা, জায়গায় গেলে ওই স্পট গুলো সম্পর্কে যারা বিগিনার আছে তারা অনেক কিছু জানতে পারবে, বাইকাররা কিন্তু বিপদে পড়বে না আগে থেকে, তারা সেফটি গার্ড বলেন বা অন্যান্য সেফটি চিন্তা করে ওইভাবেই চালাবে ওইভাবে যাবে, সেটাই এই জিনিসগুলো আর কি। সো থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে আসলে এত চমৎকার করে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, আর আসলে আপনি আসলেই অনেক চমৎকার করে শেয়ার করেন, দ্যাটস ওয়াই আপনাকে আজকে জোর করে ধরে নিয়ে আসছি, আবার ওই বান্দরবন কক্সবাজার ট্যুরের পরে অবশ্যই ধরে নিয়ে আসবো এটা কোনো সন্দেহ নাই, ইচ্ছা আছে দেখি আমি ওটা একটু শীত পড়লে মানে এখনো যে গরম এত গরমে আর বেরোতে চাচ্ছি না, আর টানা ট্যুর করে আসলাম তো ফ্যামিলিও তো আমাকে শীতে ঘুরতেও মজা, শীতে যে কোনো জায়গায় থাকতে মজা, অন্যরকম একটা ফিলিংস আমার ভালো লাগে শীতে ঘুরতে, চরম ভালো লাগে। সো এবার আপনার এক্সেল 100 টা দেখায় ফেলি, যেটা মানে আসলে বলতে গেলে খুবই ফেমাস হয়ে দাঁড়াইছে, একের মাল, একের মাল, সবাই এটাকে একের মাল হিসেবেই চিনে, আর অবশ্যই এটা টাইটেলটা আমার দেওয়া আর কি, একের মাল, আর আমার কালা বউ বাদ যাবে কেন, আমারও তো একটা কালা বউ আছে, খালি কালা বউ না এটা হচ্ছে কালা ড্রাগন, কালা ড্রাগন না এটা আমার নাম দাও হচ্ছে কালা বউ, আমার জীবনের থেকেও বেশি মানে পছন্দের একটা বিষয় ওর বাইক, অনেক চমৎকার দেখলেই তো মজা লাগে, যখন আমরা চালান তখন এটা আসলে মজাটা বেশি লাগে আমার দেখতে, এটা যখন এরকম ভাবে যখন আপনি বসেন সবচেয়ে মজা লাগে যখন মানে লোকজন বলে ওই যে যাইতেছে রাহাত ভাই যাইতেছে, এটা আসলে মজা লাগে, এটা একটা ডিফারেন্ট লুক আছে, আইডেন্টিফাই করা যায় ইজিলি যে এটা আমার বাইক আমি যাচ্ছি, আপনার জন্য তো আসলে ট্যুর কিছু না, আপনি তো ঘন ঘন চিটাং জানার আসেন, এটা অনেকেই এটা অনেকের জন্য কিন্তু অনেক লম্বা ডিসটেন্স, আপনার জন্য এটা কিছুই না, আপনি তো এই শুনি যে চিটাং, এই শুনি ঢাকা, আবার শুনি চিটাং, ঢাকা চিটাগাং এখন আমার জন্য মুড়ি ভাত হয়ে গেছে, যে এভরি সিঙ্গেল ডে আমরা যেমন দই চিড়া খাই ঢাকা চিটাগাং এখন আমার জন্য মুড়ি ভাত, যাক একসাথে একটা ট্যুর করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই, আপনি আর আমি আরো শীতকাল হোক শীতকাল হোক ইনশাল্লাহ আমরা যারা ট্যুর ফ্রিক আছি একসাথে বেরিয়ে যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। সো ভিউয়ার্স আপনারা এতক্ষণ শুনলেন আপনাদের মানে পছন্দের একজন মানুষ বিপু ভাই, ওনার রাইডিং এক্সপিরিয়েন্স 11 দিনের বিশাল একটা লম্বা ট্যুরের এক্সপিরিয়েন্স উনি আমাদের সাথে আজকে শেয়ার করলো, আর পরবর্তীতে আবারও উনি একটা বিশাল ট্যুরের মানে অর্গানাইজ করতে যাচ্ছে, উনি যাবে তো আশা করছি যে ওটা শেষ করার পর আমি আবারও ওনাকে টেনে নিয়ে আসবো আপনাদের সামনে আপনাদের কাছে মানে ওই ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো ততদিন পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, নাহলে আপনারা কিভাবে দেখবেন বিপু ভাইয়ের এই চমৎকার মানে রাইডিং এক্সপিরিয়েন্সগুলো, তাই না? সো ক্লিক সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর আজকে এই পর্যন্তই থাকছে কারণ আমাদের সানলাইট শেষ আর টাইমও তেমন একটি নাই, বিদায় নিতে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ভালো থাকবেন ততদিন পর্যন্ত।